ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রয় অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 10টা সমাধান করব। তো প্রথম কোশ্চেনটা আছে, দেখো 675-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে 675 এটাকে প্রথমে মৌলিক সংখ্যায় ভেঙে নিই আমি। তাহলে প্রথমে 5 দিয়ে দিলাম, 5 একে 5, 1 বাকি থাকলো 17, 5 3-এ 15, 2 5 5-এ 25, আবার 5 দিয়ে দিলাম, 5 2-গুণে 10, 3 35, 5 7-এ 35। এবার 3 দিয়ে দিলাম, 3 9-এ 27, 3 দিয়ে দিলাম, 3 3-কে 9। তাহলে 675 সমান কী কী হলো? 5 × 5, 3 × 3 × 3। তাহলে দেখো এখানে 5 × 5 মানে 5-এর স্কোয়ার দুবার আছে, 3টা 3 বার আছে, 3-এর কিউব। পূর্ণ ঘন দেখো 3-এর কিউব আছে, তাহলে 5-এর স্কোয়ারটা যদি না থাকতো তাহলে শুদ্ধ 3-এর কিউব হতো। তাহলে এটাকে বাদ দিলেই, 5-এর স্কোয়ারটাকে বাদ দিলেই আমার পূর্ণঘন হয়ে যাবে। ভাগ করা মানে বাদ দেওয়া, তাহলে অতএব 5-এর স্কোয়ার মানে কত? 25। তাহলে অতএব 25 দ্বারা ভাগ করলে পূর্ণঘন হবে, তাহলে এখানে অপশান দেওয়া আছে দেখো, তো এই অপশানটা লিখে দেবে 25 উত্তর, এই 25 দ্বারা ভাগ করতে হবে। তো এর পরের কোশ্চেনটা আছে দেখো, বলেছে x = -3/8 হলে 2x + 5 এর মান কত হবে? তাহলে 2x + 5, এবার এক্সের জায়গায় কত বলেছে? 2 × এক্সের জায়গায় -3/8 বসালাম, + 5। তো এখানে দেখো 2 4-এ 8 কেটে গেল, তাহলে কত হলো? -3/4 প্লাস কত আছে? 5। তো এটা ভগ্নাংশের যোগ, লসাগু করে যোগ করি, এই দুজনের লসাগু। এখানে হরে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1-এর লসাগু 4। তাহলে 4-কে 4 দিয়ে ভাগ, এটা দিয়ে গুণ, তাহলে -3। 4-কে 1 দিয়ে ভাগ মানে 4 হলো, 4-কে 5 দিয়ে গুণ মানে 20 হলো। তাহলে +20 আর -3 এই দুটো বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হলো? 17/4। এখানে দেখো অপশানটা আছে, এই অপশানটা আছে 17/4, তাহলে এই অপশানটাই উত্তর। এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে? x° কোণের পূরক কোণের সম্পূরক কোণের মান। তাহলে প্রথমে বলেছে x° কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণ আমরা জানি যে দুটো কোণের সমষ্টি 90° হতে হয়, তাহলে x° কোণের পূরক কোণ এটা প্রথমে বার করে নিই। একটা কোণ যদি x° হয় তাহলে 90° হতে হলে আরেকটা কোণ কত হতে হবে? 90° - x। তাহলে এইটা হচ্ছে x° কোণের পূরক কোণের মান, মানে 90 - x°, এটা হচ্ছে x° কোণের পূরক কোণের মান। এর আবার সম্পূরক কোণ বলেছে, সম্পূরক কোণ আমরা জানি দুটো কোণের সমষ্টি কত হতে হবে? 180°। তাহলে একটা কোণ যদি এইটা হয় তাহলে অপর কোণটার মান কত হবে? অতএব নির্ণেয় সম্পূরক কোণের মান, নির্ণেয় সম্পূরক কোণের মান 180° থেকে তাহলে বিয়োগ করতে হবে সম্পূরক কোণের মান। তাহলে 180° থেকে এই কোণটা বিয়োগ, 90°, 90 - x এত ডিগ্রি। তাহলে 180, বন্ধনীটা খুললে -90, আর এখানে মাইনাস, তাহলে +x। তাহলে 180 থেকে 90 বিয়োগ মানে 90 + x এত ডিগ্রি। তাহলে x° কোণের পূরক কোণটা প্রথমে বার করলাম, যে এই পূরক কোণের আবার সম্পূরক কোণ, তখন 180 থেকে বিয়োগ, তাহলে কত হবে? 90 + x, ওইটাই অ্যান্সার হবে। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে প্রদত্ত চিত্রে x এর মান নির্ণয় করো। প্রদত্ত চিত্রে x এর মান, এই প্রশ্নটা অনেক মডেল পেপারে দিয়েছে, আমি সমাধান করে দিয়েছি, তবু আরেকবার সমাধান করে দিচ্ছি। দেখো এখানে AB একটা সরল লেখা, মানে সরল কোণ মানে 180°। তাহলে কোণ AOB এটা মানে কত? কোণ AOB এইটা সমান সরল কোণ, মানেই হচ্ছে 180°। তাহলে এই কোণগুলো যদি পরপর যোগ করি, এই কোণটার নাম কি? কোণ AOD, প্লাস এই কোণটা, এই কোণটার নাম কি? DOC, প্লাস এই কোণটা মানে COB। এই কোণগুলো যদি যোগ করে দিই তাহলে এই গোটা কোণটা হয়ে যাবে, এই কোণটা, এই কোণটা যোগ করলে গোটা কোণটা মানে কোণ AOB। এবার তো AODটা দেওয়া আছে আমার 3x°, প্লাস DOCটা দেওয়া আছে 80°, COBটা দেওয়া আছে x°, সমান AOBটা কত? 180° সরল কোণ। তাহলে 3x আর x যোগ করলে 4x, সমান 80টা ওই দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে পক্ষান্তর করলে, তাহলে 180 - 80, তার মানে 100°। তাহলে x সমান কত? 100°, আর 4টা গুণ ছিল দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, বাই 4 - 4 = 25। তাহলে x সমান কত হলো? 25°। তাহলে এখানে ভ্যালুটা কত হলো? 25°। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলা আছে দেখো, যে সমরবাবু একটি আয়তাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি করেছেন। তো যদি জমির দৈর্ঘ্য 40 মিটার হয়, প্রস্থ 22 মিটার হয়, তবে কত বর্গমিটার জায়গায় বাড়ি করেছেন? তাহলে দৈর্ঘ্যটা এখান থেকে এইটা, এটা দেওয়া আছে 40 মিটার, আর প্রস্থটা মানে এখান থেকে এইটা এটা দেওয়া আছে 22 মিটার। এবার চারিদিকেই 4 মিটার এখানে, 4 মিটার এখানে, 4 মিটার এখানে, 4 মিটার এখানে, চারিদিকেই জায়গা ছেড়ে দিয়েছে। যে বলছে কত বর্গমিটার জায়গায় বাড়ি করেছেন, তাহলে দৈর্ঘ্যটা ছিল কত 40, এদিকে 4 মিটার বাদ হয়ে গেছে, এদিকে 4 মিটার বাদ হয়ে গেছে, তাহলে 4 মিটার বাদে 4 মিটার বাদে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে 40 ছিল, তার থেকে দুদিকেই এদিকে 4 এদিকে 4 দুদিকেই 4 করে বাদ, তার মানে 2 × 4, তাহলে 40 - 4 × 2 = 8, তার মানে 32 মিটার। এবারে 4 মিটার বাদে প্রস্থ, দেখো প্রস্থ ছিল আমার 22 মিটার, 22 মিটার থেকে এদিকেও 4 ছেড়ে দিচ্ছে, এদিকেও 4 ছেড়ে দিচ্ছে, একইভাবে তাহলে 22 থেকে দুদিকেই 4 করে বাদ, তাহলে 22 - 4 আছে গুণ করলে 8, তাহলে 22 থেকে 8 বিয়োগ করলে 14 মিটার। তাহলে বাড়িটা যেটা হলো তার দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 14 মিটার, তাহলে অতএব বলেছে বাড়িটার ক্ষেত্রফল কত, তাহলে বাড়িটা যে জায়গায় হয়েছে তাহলে বাড়ির জায়গার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ আয়তক্ষেত্র যেহেতু, তাহলে 32 × 14, তাহলে 14 × 2 = 28, 8 × 8 = 2, 14 × 3 = 42 আর 2 × 4 = 44, তাহলে 448 বর্গমিটার, এটাই উত্তর। 14 × 2 = 28, 2, 14 × 3 = 44, 448 বর্গমিটার। এর পরের অঙ্কটা আছে, দেখো বলেছে যে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, তাহলে 63x², কোশ্চেনটা লিখে নিই আমি, 63x² - 19x - 20, এটাকে ভাগ করতে বলেছে 9x² + 5 দিয়ে। তাহলে দেখো ভাগের নিয়ম তোমরা সবাই জানো, প্রথম যে পদটা আছে 9x², এখানে প্রথম যে পদটা আছে 63x², ঘাতের ক্রম অনুযায়ী সাজানো আছে, এটা x², তারপরে x, তারপরে 20, এটা x², 5, তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 63 হবে, 9 × 7, তাহলে 7 দিয়ে এই টোটাল রাশিটাকে গুণ, তাহলে 7 × 9 = 63x², আর 7 × 5 = 35, 35টা সংখ্যা, তাহলে 7 × 5 + 35টা এখানে বসলো। এবারে ভাগ করার পর কী করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল, বিয়োগ করলাম মানে চিহ্ন পাল্টে দেবো, এখানেও প্লাস চিহ্ন ছিল, চিহ্নটা পাল্টে দেবো, তাহলে প্লাস 63x² এটা কেটে গেল, তাহলে থাকলো কত -19x, এখানে দেখো -20 আর এখানে -35, এই চিহ্নটা কোনো কাজ হবে না, তোমরা নিশ্চয়ই জানো, তো এই চিহ্নটা -35 আর -20 একই চিহ্ন আছে, যোগ, তাহলে -55, তাহলে এইটাই হলো ভাগফল। তাহলে ভাগফল কত হলো 7 আর ভাগশেষ কত হলো -19x - 55। এরপরে আছে দেখো যে একটা বলেছে সামান্তরিক অঙ্কন করো, এই সামান্তরিক অঙ্কন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো একটা ভিডিও আমার দেওয়া আছে, সমস্তগুলো ওগুলো দেখে নেবে, আর পাই চিত্রগুলো আলাদা একটা ভিডিওতে দেওয়া আছে, ওগুলো দেখে নেবে। এবারে উৎপাদকের বিশ্লেষণটা করি, কত আছে আমার উৎপাদকের বিশ্লেষণটা আমি লিখে নিই প্রথমে, যে m³ - n³ - m² - n² + n× m - n² এটা দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। তাহলে দেখেন m³ - n³ এটা কার ফর্মুলা, a³ - b³ ফর্মুলা লিখে দিই, a - b × a² + ab + b² লিখলাম। এবার এখানে -m আছে, mটা লিখলাম, এবার m² - n², তার মানে a² - b² a + b × a - b। এখানে দেখো প্লাস n আছে, m - n², মানে এটা দুবার লিখে দিই, তাহলে m - n আবার m - n দুবার লিখলে মানে হোল স্কয়ার, একে এ দিয়ে গুণ করলে যেমন স্কোয়ার হয়। এরপরে দেখো এই পদটা, এই পদটা, এই পদটা, প্রত্যেকটা পদের মধ্যে দেখো m - n আছে, তাহলে m - nটা কমন নিয়ে নিই, m - nটা কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে পড়ে থাকলো কোনটা, এইটা, তাহলে কত m² + mn + n², এটা পড়ে থাকলো। এবার এইটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা পড়ে আছে m× এইটা, m দিয়ে এটাকে গুণ, তাহলে কত হলো -m² - এখানে প্লাস, তাহলে -mn। এবারে এইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা এইটা পড়ে আছে, n দিয়ে এটাকে গুণ করে লিখে দিই, n দিয়ে m কে গুণ করলে mn আর n দিয়ে n কে গুণ করলে -n², তাহলে দেখো +n² - n² কেটে গেল, +mn - mn কেটে গেল, -m² + m² কেটে গেল, তাহলে এখানে থাকলো কত m - n আর এখানে পড়ে থাকলো কেবল mnটা, mnটা এখানে লেখাও যায়, এখানে লেখাও তাই, তাহলে এখানে লিখে দিই mn, তাহলে এইটাই অ্যান্সার mn × m - n। আর একটা উৎপাদকের বিশ্লেষণ আছে দেখো, ওটা করি এবার। এটা হচ্ছে দেখো 4b² c², তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 2bc² আর এটা যা আছে লিখে দিলাম b² + c² - a² হোল স্কয়ার। এবার এই পদটাকে যদি আমি a ধরি তাহলে কী হলো a² আর এই পদটাকে যদি b ধরি তাহলে b², তাহলে a² - b² কী ফর্মুলা a + b × a - b, তাহলে a মানে এইটা লিখলাম, + b মানে এই গোটাটা, बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर लिख दो तो ए प्लस बी लेखा हलो एबार ए माइनस बी ए मान लिखब टू बी सी एबार माइनस ये राशिटा तो माइनस जो आगे थे तो ये कत है माइनस बी स्क्वायर ये कत है माइनस सी स्क्वायर ये कत है प्लस ए स्क्वायर एखे डायरेक्ट ख्याल कर ए लिखल एबार माइनस बी लिखब मैं ये राशिटार आगे माइनस तो बंधनी खुलले माइनस बी स्क्वायर माइनस सी स्क्वायर प्लस स्क्वायर एबार देखो ये सजिए लिखे नी प्रथम बी स्क्वायर তারপর 2bc তারপরে c স্কয়ার লিখলাম আর এখানে মাইনাস a স্কয়ার লিখলাম এবার এইখানেতে a স্কয়ারটাকে আগে লিখে নিলাম দিয়ে মাইনাস b স্কয়ারটা লিখব মাইনাস b স্কয়ারটা লেখার আগে কমন মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কত হয়ে যাবে প্লাস b স্কয়ার এই প্লাস 2bc ছিল এটাকে যদি বন্ধনীর ভিতরে ভরি তাহলে মাইনাস 2bc আর এটা প্লাস c স্কয়ার তাহলে এখানটা একটু খেয়াল রাখো a স্কয়ারটাকে আগে লিখলাম এই মাইনাসটা কমন নিই বাকি তিনটা রাশিকে বন্ধনীর ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে এটা প্লাস b স্কয়ার হলো এটা মাইনাস 2bc এটা প্লাস সি স্কোয়ার এইখান থেকে এটা কার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার মানে বি প্লাস সি এর হোল স্কোয়ার আর মাইনাস এখানে আছে এ স্কোয়ার এখানে আছে দেখো এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার লিখলাম আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার হলো এবার দেখো এই রাশিটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বি প্লাস সি প্লাস এ একবার আবার বি প্লাস সি মাইনাস এ একবার এরপর আবার যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে এটা আবার এ মাইনাস বি তাহলে এ মানে এটা যদি মাইনাস এই রাশিটা তাহলে মাইনাস হলে বন্ধনীটা খুললে এটা মাইনাস বি হয়ে যাবে এটা প্লাস সি হয়ে যাবে এটাই অ্যান্সার এবার দেখো এটা তোমরা একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারো সাজিয়ে গুজিয়ে মানে কি যে লেটারটা আগেকার সেটা আগে লিখবে পরে লিখবে এরকমভাবে লিখবে এটা অ্যান্সার লিখলে কোনো অসুবিধা কিছু নাই তাহলে এটা আগে এটাকে আগে লিখলাম তারপরে বি তারপরে সি এবার দেখো এখানে বি প্লাস সি মাইনাস এ এটা এ প্লাস বি মাইনাস সি এটা এ মাইনাস বি প্লাস সি এটাই অ্যান্সার তাহলে এই ভিডিওটার সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো।